আসসালামু আলাইকুম, শর্মন্দ বিয়াস। আজকে আপনাদেরকে দেখাবো অটো সিঙ্গেল নিডল প্লেন মেশিন জ্যাক। এই চায়না ব্র্যান্ডি আমরা মডেলটা হচ্ছে A3। এই মেশিন দিয়ে আমরা কীভাবে স্পিডটি লক করা যায় সে প্রোগ্রামটা আজকে করবো। অনেকেই কিন্তু স্পিডটি টিপে টিপে স্পিড বাড়ায় ফেলায় বা কমায় ফেলা বা উল্টাপাল্টা করে ফেলায়। এর জন্য আমরা আজকে দেখাবো ভিতর থেকে কীভাবে স্পিডটি আপনি লক করে রাখবেন, স্পিডটি কীভাবে লক করবেন সে প্রোগ্রামটি আজকে দেখাবো। স্পিডটি লক করার জন্য এখান থেকে পি বাটন আছে, পি বাটনটি চেপে ধরতে হবে। চেপে ধরার পরে আপনাকে আসতে হবে 68 নম্বর প্রোগ্রামে, পি 68। হ্যাঁ, পি 68। এখন এখান থেকে যদি আমি স্পিডটি লক করে দিই, সাপোজ ধরুন আমি এখান থেকে 1000 করে দিলাম, 1000 করে দেওয়ার পরে আমি সেভ করে দিলাম, তো আমার উপরে কিন্তু স্পিড আছে 4500। এখন আমি কী করবো, পাওয়ারটি একবার বন্ধ করব। মেশিনের সুইচটি একবার বন্ধ করে নিতে হবে, তারপর আবার রান করলাম। রান করার পরে এখন আমরা দেখি স্পিড কিন্তু এখন আর বাড়তেছে না। তো আমার এখানে কিন্তু স্পিড আছে 4500। আমি এখন বাড়াই কমাই যাই করি না কেন, আমার স্পিড কিন্তু বাড়বে না। দেখতে পাচ্ছেন স্পিড কিন্তু বাড়তেছে না, স্পিড কিন্তু বাড়তেছে না। যতক্ষণ পর্যন্ত আমি ভিতর থেকে স্পিডটা না বাড়াবো ততক্ষণ কিন্তু স্পিডটা বাড়বে না। আমি আবার দেখাচ্ছি আপনাদের, আসতে হবে পি 68 নাম্বার প্রোগ্রামে স্পিড লক করার জন্য। এখানে আমরা আনবো 68, 68, 68। আসার পর এখন এখানে যদি আমি দিই, ধরুন এখানে 4000 দিলাম, 4000 দেওয়ার পরে সেভ। সেভ করার পর অবশ্যই একবার মেশিনের সুইচটি বন্ধ করে নিতে হবে। সুইচটি বন্ধ করার পরে আমরা আবার সুইচটি পুনরায় অন করব। অন করার পরে আমাদের নর্মাল স্পিড কিন্তু আগে বেশি ছিল, 5000 করা ছিল, তো ভিতর থেকে কত আছে 4500। স্পিডটা কিন্তু বেড়ে গেছে। এই ছিল আজকের ভিডিও স্পিড লক। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। আর এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট করতে পারেন, এবং ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং একটি লাইক কমেন্ট করবেন।